তার মুকুটে একের পর এক পালক। একদিকে তিনি কানসান ফেস্টিভ্যালের জুরি মেম্বার, আর এবারে দীপিকা পাডুকোন প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এলভি অর্থাৎ লুই ভিটন। লুই ভিটন দ্য ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউস, যার প্রতিষ্ঠা হয় 1854 সালে। সেই সংস্থা লাক্সারি ব্যাগ, লাক্সারি লেদার গুডস, জুতো, ঘড়ি, জুয়েলারি, সানগ্লাস, পোশাক সবেতেই এ লিস্টার। টানা 6 বছর এই লুই ভিটন পৃথিবীর সবচেয়ে দামি লাক্সারি ব্র্যান্ডের তকমা পায়। 50টি দেশে 460টি স্টোর রয়েছে লুই ভিটন। সেই লুই ভিটন প্রথম ঝলক অর্থাৎ লুই ভিটন পোশাক পরে প্রথম ঝলক দীপিকা পাডুকোনে এরই মধ্যে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন। আর নিঃসন্দেহে দীপিকার ক্যারিয়ারে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন যে তিনি প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লুই ভিটন এই ব্র্যান্ডের। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।